আজ রবিবার 18ই ভাদ্র 2022 সালের 4ঠা সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের থাকতে চলেছে। দিনটিতে সুযোগের সৎ ব্যবহার করবার চেষ্টা করুন। আজ নতুন কোনো জিনিস শেখার প্রতি আগ্রহ আপনাদের বাড়তে চলেছে। সক্রিয় মনের কারণে মানসিকভাবেও প্রফুল্লতা অর্জন করতে পারেন যদি নেতিবাচক অনুভূতির আশ্রয় আপনারা গ্রহণ না করেন। আজ কিন্তু কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি অনুভব করতে পারেন। স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন, প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে পাবেন। অর্থগতভাবে আজ আদালতে অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে মামলা যদি কোর্টে কেস পেন্ডিং থেকে থাকে, আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত দেবে, যেটি আপনাদের আর্থিক উপকারে আসতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না, অন্যথায় যে কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। তবে যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। ফাঁকা সময়, ভ্যাকান টাইমে ক্রিয়েটিভ কোনো কিছু করে কাটান, মানসিক শান্তি পাবেন। ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আজ আপনাদের মিলতে চলেছে। রাজনীতিবিদদের জনসংযোগের পাশাপাশি সমাজসেবা দান ধ্যানেও মনোযোগী হতে হবে। কোনো প্রকার শর্টকাট অবলম্বন করে কিন্তু আপনারা উচ্চ পদে কখনো আসীন হতে পারবেন না। নতুন কোনো নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি আপনাদের গর্বের কারণ হবে। আজ গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন। সময়ে সুযোগের সৎ ব্যবহার করুন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনার গৃহের কোনো ব্যক্তিবর্গের জন্য গয়নাগাটি কেনাকাটি করতে পারেন বা গৃহের কোনো সরঞ্জাম ক্রয় করতে পারেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজ আপনারা ভ্রমণেও যেতে পারেন, সেখানে বন্ডিং কিন্তু আপনাদের একে অপরের সাথে বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবের বীজমন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং সা সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।